প্রিয় বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর ফাইনালি এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এমটিএস এবং হাবেলদার পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে তাই অবশ্যই এখানে যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে এই এমটিএস পোস্টের জন্য এবং হাবেলদার পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়েড ধাপে হবে এখানে আবেদন করলে তোমাদের এই বছর কী কী নিয়মের চেঞ্জ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মোর শূন্য পদ কত রাখা হয়েছে এবং এখানে তোমরা তারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে এ টু জেড ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই নোটিশে কি বলা হচ্ছে এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে কি নন টেকনিক্যাল স্টাফ সিবিএন চব্বিশ যেখানে ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু অবশ্যই গতকাল অর্থাৎ সাতাইশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা অনলাইন আবেদন করতে পারবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং তারপর নিচে বলা হচ্ছে যে তোমাদের বেস পরীক্ষা নিয়ে হবে অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশে এবং এখানে তোমরা কি করবে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ দুই নম্বর পয়েন্টে তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করে রয়েছে এখানে তোমাদের এম পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে চার হাজার আটশো সাতাশিটি এবং হাবিলদার সিভিক অ্যান্ড সিবিএন ডিপার্টমেন্টে টোটাল তোমাদের শূন্য রাখা হয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটি অর্থাৎ এখানে তোমাদের এমটিএস এবং হাবিলদার পোস্ট মিলে টোটাল তোমাদের শূন্য পদ রাখা হয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে ওকে এবং যেখানে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা হবে এবার এখানে তোমরা নিচে দিকে আসবে নিচের দিকে আসার পর এখানে তোমাদের ছয় নম্বর পয়েন্টে এজ লিমিট সম্বন্ধে বলা হচ্ছে এখানে তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে কত এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে বলা হচ্ছে অবশ্যই তোমরা এমটিএস পোস্টে আবেদন করবে এখানে তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা হাবেলদার পোস্টে আবেদন করবে সিভিক এবং সিবিএন ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এজ লিমিটটা হতে হবে আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে আপার এজ লিমিটে ছাড়গুলো দেওয়া রয়েছে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবিল কারা কারা আবেদন করতে পারবো এখানে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ নয় নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে কি এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান ও রেকমেন্ট ফর্ম রিকগনাইজ বোর্ড অর্থাৎ তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই এম পোস্টের জন্য এবং হাবেল তার পোস্টের জন্য অনলাইন আবেদনটা করতে পারবে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির যে নতুন ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের কি এখানে অ্যাপ্লিকেশান ফিজটা কত লাগছে এখানে ফিজ লাগছে সবার জন্য একশো টাকা তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট তোমরা যারা এস ক্যান্ডিডেট এবং তোমরা যারা পিডব্লিউ বিডি এক্স সার্ভিসম্যান রয়েছ তোমরা কিন্তু এখানে বিনামূল্যে সবাই অনলাইন আবেদন করতে পারবে ওকে এবার তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অনলাইন আবেদনটা করবে তোমাদের এক্সামিনেশান সেন্টারটা বলে রাখি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্টার্ন রিজন থেকে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে কোন কোন এক্সাম সেন্টার এখানে রয়েছে আসানসোল তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে বর্ধমান তারপর রয়েছে দুর্গাপুর তারপর রয়েছে কলকাতা এবং তারপর রয়েছে তোমাদের শিলিগুড়ি এই কিন্তু পাঁচটা তোমাদের এখানে এক্সাম সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তাই অনলাইন আবেদন যখন তোমরা করবে অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে ওইটা কিন্তু তোমাদের প্রথম চুজ করতে হবে তো অনলাইন আবেদন তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার নেক্সট তোমাদের দেখতে পাও তো নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশান তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্নটা কীরকম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেকশানটা কয়টা ধাপে হবে এখানে বলা আছে তোমরা যারা শুধুমাত্র এম টিএস পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ পরীক্ষা দিতে হবে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের দিতে হবে আর তোমরা যারা হাবিলদার পোস্টে আবেদন করতে চাও তোমাদের সবার প্রথম কেউ কী হবে সিবিই এক্সাম অর্থাৎ কম্পিউটারে তোমাদের পরীক্ষা দিতে হবে তারপর তোমাদের হবে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ তোমাদের পিইটি হবে এবং তারপর তোমাদের পিএইচটি নিয়ে হবে তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের বোর্ড কি এখানে তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে এখানে চোদ্দোর দুই পয়েন্টে কম্পিউটার বেসড পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বল রয়েছে এখানে দেখতে পাচ্ছ তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যেখানে দ্বিতীয় নম্বর পয়েন্টে উল্লেখ রয়েছে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা যারা এম টিএস পোস্টে কিংবা হাবেলদাল পোস্টের জন্য অনলাইন আবেদন করবে তোমরা এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার এবার তোমরা নিজের দিকে আসার পর দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড তোমাদের যে পরীক্ষাটা নিয়ে হবে এখানে কিন্তু তোমাদের দুটো সেশনে পরীক্ষা হবে সেশন ওয়ান এবং সেশন টু এবার সেশন ওয়ানে তোমাদের থাকছে নিউমেরিক্যাল অ্যান ম্যাথেমেটিক্যাল অ্যাবিলিটি যেখানে কুড়িটি কোয়েশ্চেনের জন্য সার নাম্বার দিয়ে হবে এবং রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে কুড়িটা কোশ্চেনের জন্য সার নম্বর তোমাদের দিয়ে হবে অর্থাৎ সেশান ওয়ান তোমাদের হবে একশো কুড়ি নাম্বারের এবং তারপরে সেশান টু তোমাদের হবে যেখানে জেনারেলি অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে পঁচিশটি প্রশ্ন পঁচাত্তর নাম্বার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশান থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন পঁচাত্তর নম্বর তোমাদের থাকবে যার জন্য তোমাদের কিন্তু এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে ওকে এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেখানে তোমাদের চোদ্দোর সাতের পয়েন্টে দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামে যেখানে তোমাদের প্রতিটা টপিক অনুযায়ী বিস্তারিত তোমাদের সিলেবাস দেরো তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো এবার তোমরা যারা হাবেলদার পোস্টে আবেদন করবে তোমাদের বল রাখি তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম নেওয়ার পর তোমাদের হবে পিইটি অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পিড তোমাদের কি চেক করা এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং অর্থাৎ তোমাদের কিন্তু হাঁটতে হবে ষোলোশো মিটার পনেরো মিনিটের মধ্যে এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু এক কিলোমিটার হাঁটতে হবে কুড়ি মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এবং তারপরে হবে তোমাদের এখানে নেক্সট পিএসটি এবার এই পিএসটি তোমাদের কিন্তু অবশ্যই হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হয়ে থাকে তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা চা হয়েছে এখানে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং এখানে তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে ছাতি না পুলে এটি ওয়ান সেন্টিমিটার এবং এখানে তোমাদের পাঁচ সেমি কিন্তু এক্সপেনশান করতে হবে আর তোমরা যারা মেয়েরা আবেদন করবো তোমাদের মিনিমাম হাইটটা দরকার একশো বান্ন সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওয়েটটা মিনিমাম থাকতে হবে আটচল্লিশ কেজি ওকে এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের PST এবং PET হবার পর তোমাদের কি জন্য সবার জন্য হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে তাই অবশ্যই তোমরা যারা MTS পোস্টের জন্য কিংবা হাবিলদার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে চাও এখন বর্তমানে কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো এবং অনলাইন আবেদন প্রক্রিয়ানি স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে Tataara আজকে এই ভিডিওটির আপডেট আমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে